আমরা বাঙালিরা আসলে কেন ইংরেজি শিখতে পারি না জানেন? বা এটা সবচেয়ে বড় দুর্বলতা কি? আমরা এক্স্যাক্টলি কারোর সাথে কনভার্সেশন করতে পারি না। ধরেন আমি একটা ওয়ার্ড বাংলায় জানি, বাট এটার ইংরেজি কী হবে সেটা জানি না। এটা আবার যদি গুগল থেকে ট্রান্সলেট করে নিই, তারপর এটার উচ্চারণ কী হবে সেটা জানি না, যে কারণে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারি না। বাট এই 2024 সালে এসে কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু হয়েছে। আপনি এখন কিন্তু যে কোনো ইংরেজি খুব সহজে আপনি ট্রান্সলেট করতে পারবেন, এটার উচ্চারণ কী হবে সেটাও শুনতে পারবেন। আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন এখানে আমি জাস্ট এই যে মাঝখানের মাইক্রোফোন বাটনটা যে চাপ দিয়ে কিছু একটা বলি, এখন জাদুটা দেখেন আপনি কোথায় বসবাস করেন। দেখেন নিচের দিকে কিন্তু এটা সরাসরি কিন্তু ইংলিশে দেখাচ্ছে। এখন এই যে মাইক্রোফোনের আরেকটা আইকন রয়েছে, ছোটো করে এখানে ক্লিক দিই, উচ্চারণটাও কিন্তু সাথে সাথে বলে দিয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই, আপনি কোন দেশ থেকে এসেছেন। দেখেন নিচের দিকে দেখাচ্ছে হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম, সো এটার উচ্চারণটা কী হবে দেখেন, কি মাইক্রোফোন বাটনটাতে ক্লিক দিই, হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম, তার মানে এখন থেকে কিন্তু আমাদের উচ্চারণের সমস্যাটাও আর থাকছে না। জাস্ট আমরা যদি চাই যে ইংলিশ শিখবো, তাহলে এখানে জাস্ট বাংলায় বলবো, সাথে সাথে নিচে ট্রান্সলেট হবে, সেটা দেখে আমি বুঝতে পারবো যে আসলে এইটা কীভাবে ট্রান্সলেট হয়েছে। দেন আমাদের যদি উচ্চারণটা জানার প্রয়োজন হয়, সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তার মানে আমাদের যে ইংরেজি শেখার যে সমস্যাটা ছিল, সেটা কিন্তু আমরা চেষ্টা করলে এখান থেকে সলভ করে ফেলতে পারি, কারণ এই ডিজিটাল যুগে এসে এখন আর পিছনে পড়ে থাকার কোনো সময় নেই। ওকে, এখন এইটা কীভাবে আসলে আমি আমার ফোনে ইনস্টল করলাম আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি। ওকে, আমি একটু ব্যাক করে চলে আসি, আমি একদম এখান থেকে চলে যাই, আমি চলে যাব হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে গুগল, GOOGLE, তারপরে হচ্ছে লিখবো ট্রান্সলেট, TRANS, ট্রান্সলেট লিখে আমি সার্চ করবো। এখন দেখেন গুগল ট্রান্সলেট এই অ্যাপসটুকু চলে আসছে। এটা অনেকের ফোনে ইনস্টল করা থাকতে পারে, জাস্ট হচ্ছে এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে এখানে আমার হচ্ছে বাংলা ইংলিশ দেওয়া আছে, আপনাদের হয়তো অন্য কিছু থাকতে পারে। সো আপনারা এখান থেকে ক্লিক দেওয়ার পর যে ল্যাঙ্গুয়েজেই থাকুক, এখান থেকে আপনারা হচ্ছে বাংলাটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, বাংলাটাকে সিলেক্ট করে দিবেন আর পাশের ল্যাঙ্গুয়েজটা এটা ইংলিশ করে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এটা কিন্তু নর্মালি যদি আপনার ফোনে ইন্টারনেট কাজ করে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, বাট একটা ট্রিক্স আছে। এই যে দেখেন পাশে ডাউনলোডের আইকনটা রয়েছে, এখানে ক্লিক দিয়ে যদি এটাকে আপনি ডাউনলোড করে নেন আপনার ফোনে, তাহলে কিন্তু এটা আপনি অফলাইনে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ফোনে যদি নেটওয়ার্ক নাও থাকে বা হচ্ছে ডাটা কানেকশন নাও থাকে, তাও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, একইভাবে আপনি এই ইংলিশে যাওয়ার পরও এইখানেও কিন্তু এই আচ্ছা ইংলিশে দেখতে পাচ্ছি যে এটা এখানে লাগবে না, মানে এটা অটোমেটিক এটা কিন্তু ডাউনলোড করাই আছে। ওকে, শুধু বাংলাটাকে আপনারা শুধুমাত্র ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি অফলাইনেও এই কাজটুকু করতে পারবেন। আশা করি এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো গাইজ, আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেলিকে নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।